আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইটা শুকটি ভুনা। এই শুকটি ভুনাটা খেতে অনেক মজার হয়। আমি একটু মজার করে কীভাবে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব আজকে। তো লইটা শুকটি ভুনা করার জন্য প্রথমে লইটা শুকটিটাকে আমি গরম পানির সঙ্গে ফুটিয়ে রাখবো। তো লইটা শুকটিকে আগে আমি পরিষ্কার করে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এই লইটা শুকটিকে আমি পানিতে দিয়ে দেব। আর এখানে আমার 250 গ্রাম মতো লইটা শুকটি আছে। পানিতে দিয়ে পানিটা ফুটে আসা অবধি অপেক্ষা করছি। পানিটা আমার ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে এই পানির মধ্যে আমি লইটা শুকটিটাকে 2 থেকে 3 মিনিট মতো ডুবিয়ে রাখবো। তারপরে এটা পানি ছেঁকে ফেলে দিয়ে আমি 2-3 বার নর্মাল পানি দিয়ে শুকটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার চলে এসেছি লইটা শুকটি ভুনা তৈরি করে নিতে। তো এখানে আমি কড়াইতে সরিষার তেল নিয়েছি। তো এখানে আমার 1/2 কাপ মতো তেল আছে। আর এই লইটা শুকটি ভুনা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নাড়াচাড়া করে অল্প কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা গোলাপি কালার চলে আসবে তখন এটা আমি দিয়ে দেবো। যে আগে থেকে লইটা শুকটিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুকটিটা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে শুকটিটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এভাবে লইটা শুকটিটা পেঁয়াজে দিয়ে ভাজলে শুকটিটার যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। তো কিছুক্ষণ আমি শুকটিটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে 3 টেবিল চামচ রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটায় পেঁয়াজ এবং রসুন এই সব কিছুর পরিমাণটা একটু বেশি করে লাগবে, বেশি করে দিতে হবে, তবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আদা রসুনটাকেও আমি 5 থেকে 6 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে তো সব গুঁড়ো উপকরণগুলো আমি দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ লবণ দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তারপরে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে আমি পানি দিয়ে দিলাম, যাতে লইটা শুকটিটা ভালো করে সেদ্ধ হয় সেরকম পরিমাণে পানিটা দিতে হবে। এখানে আমি 1/2 কাপ মতো পানি দিয়েছি। এবার পানিটা ফুটে গেলে আমি গ্যাসের আঁচটা লো করে দিয়ে শুকটিটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ না শুকটিটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে শুকটিগুলোকে আমি এভাবে হাতায় করে একটুখানি ভেঙে ঝুরা ঝুরা করে দিচ্ছি। আর ঢাক ঝরঝরা করে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা লাগিয়ে কম আঁচে এটাকে রেখে ভুনা করব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো আমি কিছুক্ষণ সময় ধরে লইটা শুকটিটাকে ভুনা ভুনা করে নিয়েছি। লইটা শুকটি ভুনা করতে একটু সময় বেশি লাগে, কারণ লইটা শুকটিটা একটু শক্ত হয় আর সেটাকে সেদ্ধ করে ঝোড়াঝোড়া করে নিতে একটু সময় লাগে। তো একটু সময় নিয়ে রান্নাটা করবেন, দেখবেন অনেক ভালো হবে খেতে। আর যখন দেখবেন এরকম কড়াই থেকে তেল ছেড়ে এসে তখন বুঝে যাবেন যে লইটা শুক্তি ভুনাটা হয়ে গেছে। সেই পর্যায়ে এতে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার লইটা শুকটি ভুনা। রেসিপিটা খুবই সহজ এবং খেতে অনেক মজার। একবার হলেও তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।